আমি একটা বিধিবদ্ধ করেছি সেটা হলো তোমাদের মধ্যে যারা শয়তানকে বন্ধু বানাবে শয়তান অবশ্যই তাকে গোমরা করবে মিসগাইড করবে আর তাকে সরল সোজা স্টেডয়েড টু দা প্যারাডাইস আমার নিযুক্ত করা আমার তৈরি করা জান্নাতের যে সরল সোজা পথ সিরাত উল এখান থেকে এই শয়তান তোমাদেরকে ডাইভার্ট করে ফিরায় নিয়া জাহান্নামের ভিতরে ফেলে দিবে তাহলে বলেন তো বন্ধু বানাবো শয়তানকে না আল্লাহকে যদি আল্লাহকে বন্ধু বানান লাভ কি হবে আল্লাহ আল আমিন পরাইক রিমিন সুরতুব্দ আল আয়াত নম্বর দুইশত ছাপ্পান্ন আল্লাহ ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিন যুলুমাতিল নূর আল্লাহু আকবার আরো জোরে করুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন মানে এই পৃথিবীতে আল্লাহর সাথে যারা বন্ধুত্ব করেছে আল্লাহর দায়িত্ব হল এই লোকদেরকে অন্ধকার সমূহ থেকে আলোর দিকে বের করে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দেয়া সুতরাং শয়তানের সাথে বন্ধুত্ব করা যাবে না বন্ধুত্ব করতে হবে কার সাথে আল্লাহর সাথে অ মুসলমান এই পৃথিবীতে শয়তানের সাথে বন্ধুত্ব করে তারা চারটা গুণ লালন করে যারা চারটা বৈশিষ্ট্য লালন করে যারা পালন করে যারা

ইল্লা বলে চারটা কাজ করলে আমি আপনি শয়তানের সাথে বন্ধুত্ব করেছি বলে প্রমাণিত হবে কয়টা আরো জোরে কোন আমরা অনেকে হাব্যজুব্য পড়ে আছি মাথার টুপি দিছি দাঁড়িয়ে রাখছি ভালো কথা কিন্তু আমার যে বন্ধুত্ব শয়তানের সাথে হয়ে আছে আমি খেয়ালি করিনি কথা কন না কেন তাহলে আমি কি আজকে ওই গোপন তথ্যটা ফাঁস করে দেব 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 এক নম্বর বেশ শয়তান তার কণ্ঠস্বরের মাধ্যমে আমাদের ভিতরে প্রবেশ করবে আমাদের কি তার বন্ধু বানাবে শয়তানের কণ্ঠস্বর কি আলহেন্দু নিল্লা হিউরফ এটা কি শয়তানের কণ্ঠস্বর আপনারাই বলেন এটা কি শয়তানের কণ্ঠস্বর এই কণ্ঠস্বর কা আল্লার কোরআনের কণ্ঠস্বর তাহলে শয়তানের কণ্ঠস্বর কোনটা তুমি কাছে কি বা দূরে রও চোখেরিয়া রাল হও মনে রেখো আমিও চিলা এই মন তোমাকে বিলা নাউজবিল্লা জোরে ক এটা কার কণ্ঠস আরো জোরে আর এইভাবে হচ্ছে টুন টুনটুন বিভিন্ন জায়গায় ঝাঁকা নাকার আওয়াজ আছে না ঢাক ঢোলক তবলা ডুগি সারিন্দা নারিন্দা কথা আছে না নাই একতারা এগুলো কার কণ্ঠস্বর আরও জড়ে হবে বাংলাদেশের চলচ্চিত্র জগতে চলচ্চিত্র জগতে যে সমস্ত শিল্পীরা অভিনেতারা অভিনেত্রীরা যা যা করে যা যা কণ্ঠস্বর হয় আপনারা আওয়াজ দিয়ে বলবেন এগুলো কি আল্লাহরসুল আল্লাহর অলিদের কণ্ঠস্বর হতে পারে এটা কার কণ্ঠস্বর আরও জড়ে বলেন কোন সন্দেহ নাই ওই যে একজন কবি রমনা পার্কে গেছে বেড়াতে কোন পার্কে ঢাকায় যারা গেছেন তারা রমনা পার্ক দেখেছেন উদ্যান দেখেছেন বোটানিক্যাল গার্ডেন দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর ছাত্র শিক্ষক মিলনায়তন এই সমস্ত জায়গাগুলিতে কপত কপতিরা একে অপরে প্রেমিক প্রেমিকেরা আশেখা আশে কারা একে অপরকে জড়াজড়ি করে ধরে সেখানে তারা গান গায় বিভিন্ন অ্যাক্টিভিটিস করে বাগ বকুম করে কথা বলেন না কেন এ জরে কন ঠিক ঠিক এটা কিন্তু শয়তানি রেওয়াজ ঠিক নামে ঠিক তো সেখানে একজন কবি গেছে সে আবার মুসলমান তার ভিতরে ইমান আছে মার হাবা তো ওনার চিন্তা চেতনা তো আলাদা হবে উনি গবেষণা করতেছেন যে এখানে হয়টা কি তো দেখে ওরা একে অপরে যেভাবে গান গায় যা যা করে উনি সবগুলো তার গানের ভিতরে কবিতার মধ্যে তুলে ধরছে মার হাবক আমি কি বলবো সেটা বলবো উনি রমনা পারছে ওড়া জোড়ায় জোড়াই রমনা পার গাছের গোড়াই বসছে ওড়া, জোড়ায় জোড়ায় যায় না চেনা মানুষ না পশু ওদের আচরণ চলা ফেরায় রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওড়া জোড়ায় জোড়ায় পশুদের মতো কিছু মানে নাম সভ্যতা কাকে বলে জানে না সভ্যতা কাকে বলে জানে না পশুদের মতো কিছু মানে না প্রকৃতির শ্লোগানে প্রগতির শ্লোগান যাহা কিছু করছে ভাদেরের কুকুরও হার মেনে যায় ভাদেরের কুকুরও হার মেনে যায় রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায় মান অভিমানে মৃদু গান গায় পায়রা পায়রি যেন লালা খায় কথা বলে না কথা বলে না মান অভিমানে মৃদু গান গায় পায়রা পায়রি যেন লালা খায় ইবলিসি ডেকে হেসে বলতে থাকে ইবলিসকে ইবিলিসি ডেকে হেসে বলতে থাকে আমার প্রয়োজন রইল কোথায় আমার প্রয়োজন রইল কোথায় রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায় যায় না চেনা মানুষ না পশু ওদের আচরণ চলা ফেরায় রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায় ঠিক নামে ঠিক আরো জোরে বলেন ঠিক নামে ঠিক মুসলমান কি বুঝাইতে চাইলাম ওই সমস্ত আওয়াজ চলে আসে আল্লাফাক বলেন তুমি যাই পড়ো না কেন তোমার মাথায় যতই টুপি থাকুক না কেন তুমি যদি নামাজ পড়ে গিয়া ওই টিভির সুইচ টান করে কিংবা ইন্টারনেটের ভিতরে স্মার্টফোনের ভিতরে ঢুকে ইউটিউবের সুইচ অন করে যদি তুমি সেখান থেকে ল্যাংটা নারীর দেহ দেখো আর ওই গানগুলো শুনতে থাকো তোমার ভিতরে আমি আল্লা নাই ওখানে শয়তান ঢুকেছে জোরে ঠিক আর এই গান বাজনা ক্রীড়া কৌতুক নাটক সিনেমা এই সমস্ত যারা ক্রয় করে নেয় টাকা পয়সা দিয়ে কিনে নেয় আল্লাহ পাক তাদের সানে আল্লাহ পাক ক্রানি করিমেন একুশ নম্বর সুরা এক কি বলে একুশ নম্বর পারে একত্রিশ নম্বর সুরা সুরা লোকমানের ومن الناس من يشتري لها والحديث ليضل عن سبيل الله بغير علم ويتبع كل شيطان مريد ومن الناس من يشتري লাহ আল্লাহ দি থিলিউ দিল্লাও সবিল্লাহিবি গয় রেল মেউ ওয়াইত্তা খিদা হুজুয়া উলা ইঙ্ক লাহু আদা কষ্ট পাচ্ছেন আল্লাহ বলেন চলো আমার দর টাকা পয়সা দিয়া গান বাজনা কিনে নেয় নাটক সিনেমা কিনে নেয় এদের জন্য আমি আল্লাহ পাক অপমানজনক জাহান নামের শাস্তি রেখে দিয়েছি জনক আমরা অনেক হাজিকে দেখেছি অনেক কেউ দেখেছি নামাজ পড়তে যায় বাড়িতে এসে ওই মুহূর্তে ছেলে মেয়েরা গান বাজায় ওই কিছুই কয় না এক হুজুর ডেকে বলছে হাজি সাহেব আপনি বাড়ির পাশে আমার বাড়ি সবসময় বাড়িতে ডেক্সেট বাজে গান বাজনা হয় যেরকম আমাদের দেশে গানের সাথে সম্পর্ক কম না বেশি দেখবেন জন্মদিনে গান পিকনিক করতে গিয়ে গান অবশ্য বিয়ের বাড়িতে গান হয় না যেরকম হয় না হয় না আরো যেরকম হয় না হয় না বিয়ের বাড়িতে এমন গান বগুড়া শহরে গগন বিধানী আওয়াজ এমন জুড়ে ডেক্স সেটের আওয়াজ দেশে পাশের বাড়ির মহিলার পেশাববার হয়ে গেছে সত্যি ঘটনা সেদিন আমাকে এক হুজুরেই কথা বললো মানে যে জোরে আওয়াজ দেয় ধাই ঢুয়ে আওয়াজ মানে যে কাঁপে ওঠে কথা কন না কেন আমি ওই সব বাড়িওয়ালাদেরকে বলবো বিয়ে আমার বিশ্বনবীর তাল্লার বিধান জোরে কন ঠিক কিনা এই বিয়ে বিয়ের আয়োজন করতে গিয়ে যদি তুমি শয়তানকে টেনে আনো এই বিয়াই তোমাকে জাহান নামে ঢুকানোর জন্য যথেষ্ট হয়ে যাবে আর তুমি একজন প্রতিবেশীর ঘুম নষ্ট করেছ আরাম বিরাম নষ্ট করেছ তার সুখ শান্তিকে আরাম করে দিয়েছ তোমার এই বিয়েটা আল্লাহ পাকের কাছে কবুল হয় নাই হয় নাই হয় নাই ইসলামী শাসন যদি দেশে কায়েম হয় তোমার বিয়ে অবস্থা করুণ করে দেবে জড়গণ ঠিক কিনা আজকাল তো দেখবেন যদি আঠারো বছর পূর্বে মেয়ের বিয়ে হয় সতেরো বছর হয়েছে আর ছেলের বছর বয়স হয়তো উনিশ বছর হয়েছে কত বছর মেয়ের হয়েছে সতেরো আর ছেলের হয়েছে কত উনিশ আমাদের দেশের আইনে ওই বিয়ে নাকি জায়েজ হয়নি ইওনু সাহেব যদি জানতে পারে ওর বাহিনী নিয়ে আসা ছেলের বাপ আর মেয়ের বাপের হাতে এরকম চুরি করে দেবে চুরি নাকি হ্যান্ড কাপ ধরে নিয়ে যাবে আর ওই ছেলেটাকে যদি পায় তাকেও ধরবে বিবাহের সমস্ত আনুষ্ঠানিকতা পণ্ড হয়ে যাবে আপনার যদি পাঁচ লক্ষ টাকা খরচ হয় একটাও সেখানে চলবে না বলেন এই ছেলে আর মেয়ে যদি গোপনে প্রেম করে দুই চারটা বাচ্চা কাচ্চাও হয়ে যায় দেখারও কেউ নাই, বলারও কেউ নাই শোনারও কেউ নাই এটা যদি জায়জ হয় আর সেখানে দিয়ে জায়জ হয় না কথা না কেন কথা কন্যা কেন অথচ সতেরো বছর বয়সে অনেকে দাদা না নানি হয়ে যায় ঠিক না ঠিক আল্লাহর কোরআন বিধান আল্লাহ পাক কোরআনে কেরিমে সুরা আর নূরের ঠিক বত্রিশ নম্বর আয়তের ভিতরে কি বলেছেন আমি একটু আপনাদেরকে জোরে আওয়াজ দিয়ে আপনাদেরকে শোনাই আপনারও একটু জোরে শুনে আল্লাহ বলবেন পারবেন কিনা তোমাদের ভিতরে অবিবাহিত যারা তাদেরকে তোমরা বিবাহ পড়ায় দাও নিকাহা ওলা তো হা বিবাহ কে সাহস করে দাও এটাকে কঠিন করো না বিবাহ যত কঠিন হবে জেনার রাস্তা তত খুলে যাবে কথা কন না কেন তখন চিন্তা করবে ওই পাঁচ লক্ষ টাকা মেয়েটাকে মহরণা দেওয়ার সাইতে আমি রাত কাটায় আসবো অন্য আর এক জায়গায় গিয়ে নাউজ আছে নাকি নাই দেশে আছে নাকি নাই সম্মানিত উপস্থিতি মন খারাপ করবেন না শরীয়তের বিধানকে যেখানে বৃদ্ধাঙ্গলি দেখানো হয় সেই দেশে শয়তান বাসা বেঁধে নেয় রাজত্ব কায়েম করে নেয় তাহলে বিয়ের বাড়িতে গান জন্মদিনে গান বিবাহ বার্ষিকীতে গান তারপরে জাতীয় অনুষ্ঠান বিজয় দিবসে গান কথা কয় না স্বাধীনতা দিবসে গান একুশে ফেব্রুয়ারিতে গান পয়লা বৈশাখে গান বিশ্ব ভালোবাসা দিবসে গান আবার আমাদের দেশের পিকনিক পার্টিতে ওই স্বপ্ন আর অন্য জগৎ ওখানে যারা যায় তারা বুঝি খালি ওয়াজি বাজায় কথা কন নাকি আসে না নাই আমাদের মাদ্রাসার ছেলেরা পর্যন্ত কয় হুজুর একটু ডেক সেট নেব মাইক নেব তো ঠিক আছে মাইক নে গজল ক কয় হুজুর গজল দিয়ে শুরু হবি আর সে আসবি কি দেয় একটু জোরে না কবেন না এখন বলবেন যে হুজুর আপনারা মাদ্রাসাতেও যদি এটা হয় তা আমরা এখন যাই কোনটি এটা আপনারা হয়তো বলতে পারেন কিন্তু একটা জিনিস তো সত্য একটা ঘরের একটা ঘর মাঝখানে আছে আর চতুর্দিকে আগুন লাগছে আগুন কোন দিকে চতুর্দিকে মাঝখানে একটা ঘর আছে। খ্যারের ঘর কিংবা টিনের ঘর এই ঘরটা কতক্ষণ থাকবে কথা কয় না এই ঘর কি পড়ার সম্ভাবনা আছে না নাই ওই বাড়ি আল্লাহ খালি সোভান আল্লাহ সোভান আল্লাহ জোরে জোরে কয় যদি ওর কলিজা ফাটে যায় সোহানাল্লাহ কোতে কোথায় নারায় তকবির দিতে দিতে ওয়ার্ডায় আগে পুরে দেবে জোরে কন কথা ঠিক নেবে ঠিক ওটা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান যেখানে কোরআন সন্ন্যার বিধান নেই বেলাল্লাপোনা চলতেছে বেহাপড়া চলতেছে দেখারও কেউ নাই বলারও কেউ নাই শোনারো কেউ নাই সেখানে আমাদের প্রতিষ্ঠানগুলি আমরা কতদিন ধরে রাখবো দাখিলি পাশ করে আর আলেমে ভর্তি হতে চায় না সত্য কথা বলতেছি মনের আফসোস কেরে তোক দাখিল পর্যন্ত তোক ধরে ধরে পড়ানো রে তুই আজকে আসে করছো এটা ইয়া দেন আমার কাগজ দেন সার্টিফিকেট দেন কে আমি ইয়ার যাবো ও যে মালঞ্চা কলেজে যাবো তেমন মালঞ্চা কলেজে যে কি দেখবো ওটা যে জমির ঘাস তুলে ইচ্ছে সোলবোল কিষান ডাউটে দেখবার যাবো ওটি ঘন্টা ডাকা কারণ জমির মধ্যে তো এটা কথা বলেন না কেন শুধু ওই কলেজ না আরো অনেক জায়গায় যাওয়ার জন্য তাদের মনের আকুতি কারণ তারা জানে মাদ্রাসায় লাল লীল নেয় খোলা খুলি নেয় আর ওখানে খোলা খুলি আছে। অনেক রঙিন পরিবেশ দেখা যায় আমরা বলবো মাননীয় শিক্ষামন্ত্রী সহ দেশের কটধার সরকার বাহাদুর যারা আছেন শুধুমাত্র মাদ্রাসার ছেলে মেয়েরা কোরআন সন্ন্যার ভিত্তিতে লেখাপড়া শিখবে তা হবে না এই বাংলাদেশে কলেজ ইউনিভার্সিটিতে যত ছেলেমেয়েরা পড়ে তাদের অধিকাংশ মুসলমান ঘরের সন্তান সন্ততি তাদেরও কোরআন শেখার অধিকার আছে 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 সুতরাং অবশ্যই কোরআন শূন্য শিক্ষা গোটা বাংলাদেশে বাধ্যতামূলক করতে হবে করতে হবে করতে হবে আমার কথার পক্ষে যারা আছেন দুহাত দেখা আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ কারণ বাজনাকে বন্ধ করতে হলে অমরের মতো শাসক লাগবে কথা কেন না খেলো এ আওয়াজ অনেক জায়গায় করছি আজকে যেহেতু পয়েন্টে পয়েন্টে মিলে গেল আবার না করি কথা কেন না খেলো কারণ এই পৃথিবীতে ভালো আজ ভালো কথা যা আছে সব বলা শেষ কথা না এখন বাকি আছে খালি আমুলের কথা কয় না কিসের কিসের আমূলের গত সপ্তাহে আমাদের কাছে ইসলামিক ফাউন্ডেশন থেকে চিঠি দিছে আপনারা একটু ওয়াজ করেন যাতে মদ বন্ধ হয়ে যায় জুয়া বন্ধ হয় আমি তখন ওয়াজ করতে গিয়ে বললাম আমরা হুজুর আমাদের এই ব্রেনটা ওয়াজের ডিপু ওয়াজ দিয়ে ভরা কথা করে না কিন্তু আমাকে হাতে লাঠি নাই কথা বলে না বাবা লাঠি আছে আপনাদের হাতে ওই লাঠি আর এই ওয়াজ দুইটা যখন এক জায়গায় হবে তখন দেশ থেকে মদ জুয়া গাঁজা ফেন্সিডিল ইয়াবা বাবা সাসা সব শেষ তখন কোরআন ছাড়ার কিছু শোনা যাবে না আর আজকাল বাবা লাল পানি খায় মাথা গরম করে শোক যে মোটা করে দেখলেও ভয় লাগে হুজুরের কোনো টাইম নেই ওর কাছে গতকালকে যে ছেলেটা আমাকে সালাম দিল রাস্তার মধ্যে যে মনে হয় পাও ধরে কানবি সেরকম ভাব তাই আজকে আমার দিকে চোখ বড় বড় করছে তাড়াতাড়ি পালে চলে গেছে কি যে করে আবার আরেকজনক দেখি বাস ধারে আছে বাস বাস আছে না গাড়ি ওইকে মাথাতে ঠেলতেছে হ্যাঁ বাবা তোর খবর কি কয়েলটা সব সমান মানে আমার সাহুনি দেখে যা মনে হয় এই গোটা বগুড়া জেলার মালিক মিয়া কলাই গাছের সাথে বাজে কয় সাইড দেন জোরে কারণ ওরা ওই বাবা সাথে মিল মিলনেছে ঠিক ঠিক অমরের মতো শাসক হতে হবে গভীর রাত্রিতে সবাই ঘুমন্ত তিনি একাই ছুটছেন দেশের মানুষের অবস্থা অবজার্ভ করার জন্য মারাবাক এক পর্যায়ে চিন্তা করলেন এই ঘরের ভিতর থেকে টুন টুন করে গুনগুন করে আওয়াজ আসতেছে এটা কিসের আওয়াজ তেলাওয়াতের তো নয় এভাবে কান পেতেছে দেখে এক নারী কচি কণ্ঠে কেবলই যুবতী হয়েছে এরকম এক যে মহিলা সে তার সুর সুরেলা কণ্ঠে সে প্রেমের গান গাইতেছে এবং তার ভিত্তে ভেসে আসতেছে মনে হয় এই মহিলাটা কোনো তার প্রেমিকাকে হারিয়ে ফেলেছে প্রেমিককে হারিয়ে ফেলেছে সে প্রেমিকা আর তার প্রেমিককে সে হারিয়ে এরকম একটা চিন্তা ভাবনা এরকম একটা গানের ভেতর থেকে একটা মোরাল সাব এস ওখান থেকে বেশ আসতেছে এইখানে যে কাজটা হয় নিঃসন্দেহে কোরআন বিরোধী কারণ আগে বলেছি এই গানের আওয়াজটা হলো কার আওয়াজ শয়তানের আওয়াজ আল্লাহর আমাদের বিরুদ্ধে কানে আমার চলতেছেন আমি সব কিছু সত্য করতে পারি আল্লাহ বিরোধী কোনো কাজ আমি অমরের সহ্য হয় না উনি চিন্তা করলেন অবশ্যই এই মুহূর্তে আমি এর প্রতিবিধান করব আমি এটাকে প্রোটেক্ট করব প্রোটেকশন দেব এটার প্রতিরোধ করব সঙ্গে সঙ্গে তিনি বাড়ির কাছে চলে গেলেন ভেতরে ঢুকবেন এত রাত্রে দরজা জানালা কি খোলা থাকে নিরাপত্তা সবগুলি বন্ধ দরজা বন্ধ হযরত তোমার চিন্তা করলেন এই মুহূর্তে আমি এটাকে বন্ধ করব। যে ভাবি হোক আমার বন্ধ করা দরকার কিভাবে করব। এমন জোরে একটা লাভ দিয়েছেন ওই বাড়ির প্রাচীর টপকায় অমর ওই মহিলা যুবতীর সামনে তিনি হাজির হয়ে গেছে জোরে বলেন আল্লাহ কারণ অমরের ভিতরে বীরত্ব আছে না নাই শ্রেষ্ঠত্ব আছে না নাই ইমানের আজাত আছে না নাই বা ইমানদার কখনো এই পৃথিবীতে ভীত হবে না তারা আবার কখনো এই পৃথিবীতে অহংকারীও হবে না তারা কখনো দাম্ভিক হবে না কথা বলেন ঠিক না ঠিক তারা কখনো দুর্ধর্ষ হবে না ইমানদার যেমন ভীতও হবে না ইমানদার তেমন দুর্ধর্ষও হবে না ইমানদার মাঝামাঝিতে চলবে সোহান আল্লাহ কন কিভাবে চলবে আরো জোরে কন তাই বলে সেটা ধর্মের ব্যাপারে না আমাদের দেশে কেউ কেউ আমরা ধর্ম নিরপেক্ষ মানে কোনো ধর্মের পক্ষেই নেই কথা কোন না কেন তা আমি তখন বললাম নিরপেক্ষতা বলতে তো তেমন কিছুই নাই কোন আসে নিরপেক্ষতা বলতে কিছু আছে একজন লোক যদি কয় যে আমি ভাত খাওয়ার পক্ষেও না বিপক্ষেও না তাহলে ওর কি করা লাগবে ওই ভাত মুখের মধ্যে দিয়ে চুপ করে থাকবে তাহলে ওর বিপদ না পড় দু কথা কন্যা আর একজন লোক বলতেছে দেশে বিলাদ আর কেয়াম নিয়ে দ্বন্দ্ব কেউ বলে কেয়াম করা লাগবে কেউ বলে করা লাগবে না এক জায়গায় গেছে দেখে পেটা পিটি চলতেছে ভাই কিসের পেটা কয় দুই দল লাগে গেছে কেউ কয় কইয়া নবী সালাম দাঁড়ান লাগবে আর এক দল কয় দাঁড়ান যাবে না দুই দলের মধ্যে পিঠে পিটি ওই কয় আমি দাঁড়ানোর পক্ষেও না আমি বিপক্ষেও না আমি মাঝামাঝি তাহলে কায়দা না বেকায়দা কায়দা তখন কি করছে জানেন রুকুর কায়দা দুই ঘন্টা যাবৎ মারামারি খালি ওই অবস্থায় থাকছে ওই করছে ভাই বিপদটা আমারই বেশি হলো রে সরে কন ঝিপনা ঠিক আপনারা বলেন তাহলে নিরপক্ষতা বলতে কিছু আছে যেরকম আছে হয় হক না হয় বাব ফের হয় হক না হয় বাব ফের অকল জ্যাল ওয়া জাহ পল বম ফিল ইনল বম ফিল এক যখন হক এসে গেছে সত্য যখন সমাগত হয়েছে মিথ্যা তখন অপসৃত হয়েছে আল্লাহ আর এই পৃথিবীতে মিথ্যা কখনো বিজয়ী হবে না মিথ্যার বেশাতি দিয়া কোনো কিছুকে প্রতিষ্ঠা করা যায় না এর পরাজয় এটা অবশ্যম্ভাবী জোরে বলুন কথাটা কার আর জোরে বলেন কথাটা কার আমাদের দেশে যদি কেউ পুরুষ হয় তো ভালো কথা যদি কেউ মেয়ে হয় সেটাও ভালো কথা কিন্তু মাঝামাঝি হলে অক কি কন আপনারা আরো জোরে কর এক কি সেনেন আপনারা সেনেন দেখছেন এ বগুড়া শহর থেকে যখন আমি বের হই তখন বোনা নিতে ওরা সাইজে সুজে থাকে ঠিক বলছে রানীরহাট আমি মাদ্রাসা থেকে কেবলি রানীর রানীরহাটে ঢুকছি বুঝছেন যেমন ওরা তোলা তুলতেছে আমি একটা আলুর দোকানে দাঁড়াইছি এই দুই তিন বছর আগের ঘটনা তো দেখি ওরা ওই আলুর দোকানে আসে আমাকে ঘিরে নিল তা এখন কায়দা না এই অবস্থায় যদি কেউ ছবি তোলে তা আমার খবর আছে না হ্যাঁ তা আমি চিন্তা করছি যে পালাই কেমনে থেকে তো ইতিমধ্যেই ওর ভিতর থেকে একজন করছে সত্যই মা যেটি যায় সেটিকে আমার খালি হুজুর রো এই হলো না ওদের সাথে গেলে জোরে কোনো ঠিক না বে ঠিক এই পৃথিবীতে কোনো কিছু নিরপেক্ষতা নাই হয় পক্ষে না হয় বিপক্ষে আপনারা জবাব দেন আমরা কি ধর্মের পক্ষে না বিপক্ষে যদি পক্ষে হয় আমাদের ধর্মের নাম কি আর জড়ে জড়ো হলো না সবাই বলেন একসাথে ওরে বাবা ওরে দাদা ওরে দাদি ইসলাম ছাড়া অন্য কিছু মানি না বলবেন যে হুজুর ইসলাম কেন মানব বলে আমাদের স্রষ্টা যিনি তার ধর্মের নাম কি পাইলাম কোথায় কোরআন করিম সুরা আলে ইমরান আয়াত নম্বর উনিশ মারা হওয়া কর তেলাওয়াত হবে চলে আল্লাহ হকমান মারবেন কোরআন সারা একটা কথাও হবে না এটা আমার অভ্যাস এটা আমার বৈশিষ্ট্য তাতে যদি অপরাধ হোক কোরআনের কথা চলবে ঠিক ঠিক নিশ্চয় আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয় ধর্মের নাম জীবন ব্যবস্থার নাম সুভারদ ওনার যদি পছন্দ ইসলাম হয় আমি আল্লাহর সাথে পাল্লা দিলে আমার কাল্লা থাকবি আমাদের রবের নাম তার সাথে দিও না পাল্লা থাকবে না কারো কাল্লা সরে কনসবাহ ওই ফেরাওয়ান পাল্লা দিছিল কাল্লা আউট নমরুদ দিয়েছিল কাল্লা আউট আবু জেহেল আবুল ওয়ালিদ বিন মুগিরা সহ সেলা সাবুণ্ডা যারা ছিল তারাও দিছিল কাল্লা আউট সুতরাং আল্লাহর সাথে পাল্লা দিলে কাল্লা থাকবে না আল্লাহ রব্বুল আলামিন সূরা আলে ইমরান আয়াত নম্বর তিরাশি সেখানে বলছে না ফাগাইরা দিনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলাম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি طوعا وكرها وإليه يرجعون قرآن الكريم سورة الإمران بجاش نمبر أَلَّا الله أكبر من يبتغن غير الإسلام دينا فلن يقبل منه আরো একটু জোরে বলো আল্লাহ আকবার আল্লাহ আকবর এই পৃথিবীতে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যদি কেউ তাদের জীবনে অনুসরণ অনুকরণ করেন কখনো সেটা আমার কাছে গ্রহণযোগ্য হবে না সে অবশ্যকাল কামতের কঠিন ময়দানে জাহান্নদের ভেতরে ঢুকে অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে সুতরাং আমার আপনার ধর্ম একটাই যার নাম ইসলাম বলেন আর জোরে বলেন সুবাহ সম্মানিত উপস্থিতি আজকে আমি আপনাদের সামনে আলোচনার জন্য পয়েন্ট স্থির করেছি আজকে আমাদের এই সমাজের ভিতরে বলেন তো ধন পরিমাণ কি কম আমাদের এই বাংলাদেশের জমিনের ভিতরে নিচে নিচ থেকে আসি এখানে কি পাথরের খনি নাই ওই যে কয়লা খনি পাথর কয়লা আমাদের দিনাজপুরের ফুলবাড়ি উপজেলায় আমি নিজে গিয়ে দেখেছি বারোশো ফিট নিচে থেকে কয়লা উঠতেছে এবং এশিয়া মহাদেশের ভিতরে সবচাইতে দামি কয়লা হচ্ছে আমার বাংলাদেশের কয়লা আমার দেশে গ্যাসের খনি আছে না সে গ্যাসের উপকার কম না বেশি এটা প্যাটের গ্যাস না প্রত্যেকের প্যাটের মধ্যে গ্যাসের খুনি আসে আসা কথা কন না কে গ্যাসের ট্যাবলেট খেয়ে মারা যাচ্ছে না তাও বাদাম ভাজি সারে না কথা কন না কেন এটা সে খনি নয় জ্বালানি গ্যাস ন্যাচারাল গ্যাস যেটা দিয়ে গাড়ি ঘোড়া চলতেছে এবং আমরা জ্বালানি হিসেবে বাসাবাড়িতে ব্যবহার করতেছি কলকারখানা চলতেছে কথা বলেন না কেন এটার কি মূল্য বগুড়া শহরে যান যে বাড়িতে গ্যাসের সাপ্লাই আছে খালি ভাড়াটিয়ার ওই বাড়ি খুলবে কথা কর না কেন কারণ অভাঙ্গা গ্যাস সারা দিন চলতেছে আর আমরা যারা গ্যাসের সিলিন্ডার কিনি কত দোয়া লাগে এখন চোদ্দশো আর অরাবদায় দেয় বারোশো তাতে সারা মাস চলতেছে ইচ্ছা মতো কাপড় শুকোচ্ছে কথা করে না সম্মানিত ভাইরা তাহলে গ্যাসের খুনি আমাদের দেশে আছে পত্রিকায় রিপোর্ট হয়েছে এদেশে তেলের খনিও আছে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে এদেশে তেলের খুনি আছে আপনাদের নিন গ্রাম কোথায় খুব বেশি দূরে এই নিন গ্রামে একবার তেলের খুনি বের হয়েছিল কতক্ষণ না কেন কিন্তু আমাদের শক্তি নাই আমরা সেটা উত্তোলন করতে ব্যর্থ হয়েছি আজকে সেই খনি নিন পারতেছে নিন গ্রাম যে ওই ঘুম আমাদের দেশে ইউরোনিয়ামের খনি আছে আমাদের দেশের নিচে আল্লাহর রহমতে সোনার খনিও আছে তাহলে এই দেশটার মূল্য বেশি না কম এই দেশে অবস্থা দৃষ্টি মনে হয় পুকুর ভর পুকুর ভরা মাছ গোলা ভরা ধান কথা বলেন না কেন দেশটা দেখলে মনে হয় একটা খাবারের থালা যেখানেই হাত দিবেন সেখানেই শুধু খাবার আর খাবার একটা লাইয়ের বেশি লাগাবেন সারা লাগাবেন পনেরো দিন পর লাউয়ের গাছটা হয়ে গেছে এক মাস পরে লায়ের জালি আসছে দুই মাস পরে ওখান থেকে লাউ নিজেও খাবেন বাজারে বিক্রি করবেন অভাঙ্গা রিজেককে দিচ্ছেন আরো জোরে কন কে দিচ্ছেন আগে আমরা দেখতাম একটা জমিনে ফসল হতো কয়টা আরো জোরে অনেকগুলো জমি পড়ে থাকত তাও সারা মাস সারা বছর খানা ভাত খাওয়ার পরেও অনেক ধান সিটে হয়ে গেছে কথা কয় না সোলেন্দুর খাসে বাতরাজ ধান পাজরা ধান মুরব্বীরা কথা না করলে কেমন অস করে তোরা জি করছো তো তোরা দেখছো বাবা দেশে জোরে জোরে কয় না এদের ভিতরে জজবা আসে তোরা মন খারাপ করিস না বাপ তোদেরও বলতে হবে কারণ ওরাই আজকে আগামী দিনের ভবিষ্যৎ এদেরকে ভালো করতে হবে যাই হোক আগেকার দিনে মানুষের শান্তির জন্য ছিল মাটির সকি আমার নানির ঘরের ভেতরে এই যে কয়েকদিন আগে ভাঙলো আমার নানির ঘরে আমি মাটির চকিতে শুয়ে থাকছি তাও শান্তি দিয়ে খালি ভরা কথা কয় না বেতন ছিল আমার নানা গল্প করছে যে আমি একটা চাকরি ঢোকস আমার বেতন হলো সাড়ে বারো টাকা মাস ধর কত সাড়ে বারো টাকা মাস আর একজন চাকরিজীবী আমার পঁচিশ টাকা মাস এইভাবে একশো টাকা পঁচিশ টাকা বিশ টাকা আশি টাকা মাস চাকরি হয়েছে আমি আব্দুল সালাম যখন চাকরিতে প্রবেশ করি তখন আমার বেতন ছিল সাঁত্রিশশো টাকা স্কেল তাও প্রভাষক পোস্ট আজকে সেই বেতন কত হয়েছে অনেক টাকা আলহামদুলিল্লাহ কর এই যে আপনাদের দেশের আপনাদের গ্রামের প্রফেসর এমদাদুল হক সাহেব এবার অ্যাসোসিয়েট হয়ে গেছে উনি আল্লাহ হক বর্জনে কর এই মানুষটা অনেক বেতন পায় সরকারি চাকরি যে একটা নিম্ন শ্রেণীর যে একেবারে চতুর্থ শ্রেণী নাই কিন্তু তারপরেও মাস শেষে দোকানের সামনে দিয়ে যাওয়ার পারে না খালি এরকম চাদর দিয়ে আসতে করতে কি জন্য কি খাসে কথা কয় না বলে কি খাসে বাকি খাসে সব কিছুতে বরকত হলো আগে যেই জমিনে একটা ফসল হইছে সেই জমিনে এখন চারটা ফসল জমি করছে আল্লাহ মাসাও কথা কয় না আজকে সেই জমিনে চারটা ফসল বেতনও বাড়লো ফসলও বাড়ল জমিনটা উর্বরতা বাড়ল যেখানেই লাগায় সেখানে ফল ফসল হয়ে যায় তারপরেও অভাব অভিযোগ আছে না নাই তারপরেও আমাদের দেশের বাজারে গেলে কলিজার মধ্যে ধকর মকর হয় না হয় না ওই যে একজন কইছে বাজারের থলি দেখে মাথা আমার ঘুরে মরে কতক্ষণ ঠিক ডরে ঠিক কেন কেন এই জন্য যে বাজার মূল্য খুব কম আলুর দামটা কম পেঁয়াজের দাম কম মাছের দাম কম আর গোষ্ঠীর দাম কম আর সবগুলো বেশি অঘ্রাণ মাসের দিনে সত্তর টাকা কেজি বাগুন খেতে হবে কেন কথা কয় না কেন বাবা রে কেন সাড়ে সাতশো টাকা কেজি গোস্ত কাইতে হবে কেন আমি নতুন আলুর কাছে যেতে পারি না কেন আমি আজকে পেঁয়াজের ঝাঁজের ঠেলায় বাজার থেকে বাড়িতে দৌড়ে পালায় আর কান্দি বুঝতে হবে সব কিছুর নিয়ামত বাড়ছে কিন্তু বরকত নাই আরো জোরে কন কি নাই আরো জোরে কন কি নাই অমুসলমান খুব নজর করবেন আমাদের দেশে একটা গাছ আছে ওই গাছের নাম হল লজ্জাবতী গাছ কি নাম ওই গাছের বৈশিষ্ট্য হল গাছটা এমনি ঠিক থাকবে যখনই আপনি হাত দেবেন কি হবে এইভাবে চুপসে যাবে ও আর বিকশিত হবে না এই পৃথিবীতে আল্লাহর দেয়া রেজিকগুলো ঠিক ওই রকম যেই হাতের মধ্যে বরকত নাই ওই হাত যদি এই সম্পদগুলো নাড়াছাড়া করে এই সম্পদ বাড়বে না বরং চুপসে যাবে একটু জোরে কন কথা ঠিক না রে ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটা বৈশিষ্ট্য যদি কোনো দেশের মানুষের ভিতরে থাকে কোন এলাকার জনগোষ্ঠীর ভেতরে থাকে আমি আল্লাহ পাক আসমান জমিনের সমস্ত রহমত তার বরকতের দরজা ওপেন করে দিব একটু জোরে কোন সুবহানাল্লাহ একটু জোরে কোন সুবহানাল্লাহ বরকতটা কি জিনিস আমি একটু বুঝাবো আপনাদের একটা ঘটনার মাধ্যমে আপনারা কি কথা শুনতে রাজি আছেন জোরে আমার কথা কি আপনারা শুনবেন জোরে কোন শুনবেন আচ্ছা ওই পূর্ব দিকের কথা বললাম হনবেন ইনশাল আল্লাহ আল্লাহ নবী সাল্লাম তিনি রহমতের নবী তিনি আবার বরকতের নবী কত হাতের ভিতরে তার কত বরকত ছিল গতকালকে পান্ডার পাড়া ওয়াস করছে এখান থেকে কদ্দূর কাছে গেছেন এখান থেকে ডবল লোক সেখানে ওই মসজিদে আমি দশ বছর ইমামতি করেছি সেখান থেকেই দক্ষিণ স্থান গরস্তান বাইতুর রহমান মসজিদে গেছি আমি কালকে ওখানে বলেছি গর্ব ভরে এই মসজিদটা আমার প্রাইমারি লেভেলের মসজিদ এটা আমার প্রশিক্ষণের কেন্দ্র ছিল এখান থেকে পে আল্লাহ আমাকে ওখানে নিয়ে গেছে এবং ওখান থেকে আরও জায়গায় যাওয়ার জন্য প্রপোজাল আসে কিন্তু আমার কথা না যেখানে আছি থেকে যাই ওখানে অনেক লোক হয়তো তাদের সামনে একটু কথাবার্তা বলে মজা পাওয়া যায় আলহামদুলিল্লাহ আর আমার সামনে থাকে জিন্দা মানুষ আবার মুর্দা মানুষ ওই যারা জিন্দা তাদের পিছনে আছে মুর্দা আমি বলেছি টু ইন ওয়ান আমার এই মসজিদে আসলে আপনারা দুইটা ফায়দা পাবেন সুভার কয়টা কয়টা এক নম্বর আপনি মসজিদে নামাজও পড়তে পারবেন পাশাপাশি আল্লাহ নবী বলেছেন ইন্নি নাহাই তুকমাং জিয়ারতুল কবর আন সাজুরুহা ফাইনহা আলিয়ানুল কল ও তুজাককিরুল আখেরা আউকেমা কল আল্ নবী উহ সল্লম ন হলি উসাল্লা আল্লাহ নবী বলেন আমি আগে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম এখন তোমাদেরকে কবর জিয়ারত করার জন্য নির্দেশ দিচ্ছি কারণ যদি কবর জিয়ারত করো তোমাদের মনটা নরম হবে আর আখের কথা স্মরণ হবে আমার মসজিদে যখন নামাজ পড়তে আপনারা যাবেন তখন সামনে কবরবাসীদের দেখলে মনের ভিতরে একটা আলাদা চিন্তা জেগে যাবে কারণ জীবন 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 নয় আছে তার নাম পরকা মরতে হবে কি না কবে মরব কেউ জানি না দেহ তোমার চর্মচর গোলে পচে যাবে শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে দেহ তোমার চর্মোচন গোলে পচে যাবে শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে মন্টমের হবে খন্ড খণ্ড পরেরবে মাটির উপর রে মোনামা কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘ রে মোনা কেন বান্ধ দালান একটু জোরে বলেন মারাহাবা এই জন্যে আমি বলছি মুসলমান গতকালকে পান্ডার আওয়াজ করেছি সেখানে যা বলেছি সেটা বলবো না সেই ঘটনার একটা ছোট্ট অংশ ওখানে বাকি রেখেছি আজকে সেটা বলবো বলেন সেটা হলো আল্লাহর নবী যখন খন্দকের যুদ্ধে তিনি যখন খন্দক কাটতেছিলেন এই মুহূর্তে একটা পাথর বেজে গিয়েছিল সেখানে আজমাইন তারা কোদাল মেরেছেন সাবল মেরেছেন কিন্তু ওটা কাটে না ভাঙে না ভেঙে যায় না আল্লাহ করলেন নবীজি ওখানে আসার পরে বললেন তোমরা যাও। আল্লাহ নবীর খন্দকের পার থেকে ওই পাথরকে কেন্দ্র করে একটা জাম দিলেন লাভ দিলেন একটা জাম্প করা সারা বিশ্ব নবীর পেট মোবারকের ওপরে একটা আলাদা চাদর ছিল এইটা অপসারিত হও সারা সাহাবাই আজমাইন চর্মচক্ষে নজর করে দেখলেন বিশ্বনবীর পেটে এত বড় একটা পাথর আছে সাবিদের নিঃসন্দেহে বিশ্বনবী কতদিন ধরে যে খায় না উনি পেটটা সমান করে রেখেছেন একটু পুরো করে রেখেছেন কারণ এই পৃথিবীতে ইমানদারেরা নিজেদের খাওয়া দাওয়া কোন প্রকারের সমস্যার জন্য কারো কাছে শেখায়ত করে না যারা ইমানদার যদি শেখায়ত করে অভিযোগ দায়ের করে দরখাস্ত করে কার কাছে করবে যখন তুমি কোনো কিছু সাহায্য চাইবা কারু কাছে চাওয়ার দরকার নেই যার কাছে চাইবা তিনি কে কষ্ট হচ্ছে আপনাদের আল্লাহর নবী তিনি যদি বলতেন ওহু তাহার তুই সোনা হয়ে যা হতো কিনা কিন্তু সেই নবী কয়েকদিন ধরে না খেয়ে আসেন পেটে পাথর মানুষ কখন বাঁধবে আপনি ক্ষুধা লাগলে না ক্ষুধা না লাগলে পেটটা যখন পিঠের সাথে লেগে যায় তখন কাপড় সুপুর পরলে ওটা খঙ্গা দেখা যায় একটু দাবা দেখা যায় এটাকে পুরু করে রাখার জন্য মানুষ পেটে পাথর বাঁধে নবীর এই দৃশ্য দেখে সাহাবিদের কলিজায়াঘাত লেগেছেন একজন আমলে নিয়েছেন যার নাম হজরতে তিনি বললেন আমি এই মুহূর্তে বাড়িতে যাব বিবির সাথে পরামর্শ করে আসব নবীজিকে আমি দাওয়াত দিয়ে নিয়ে যাব উনি চলে গেলেন যে বললেন অ আমার নবীজির যে দৃশ্য দেখেছি আমার কলি যায় পানি নেই নবীজিকে আমাদের খানাপিনা সব দিলেও আমাদের শোধ হবে না কারণ আমাদের জীবনের চাইতে নবীর জীবনের মূল্য বেশি না কম সম্মান বেশি না কম এই কারণে কিছু কি আসে বাড়ির দেখা দেওয়ার জন্যে বলে তেমন কিছু না একটা ছাগল আছে কোনো মতো আর একটু আটা আসে এই দিয়ে রুটি হবে আর ছাগল জবাহ দিলে সেইটা দিয়ে একটু কষ্ট হবে রুটি খাওয়ার জন্য বলে ঠিক আছে আমরা তাহলে রেডি থাকলাম বিশ্বনবিকে আমি দাওয়াত দেব উনি হন হন করে গিয়া আল্লাহর নবীকে দাওয়াত দিলেন আর হাবিব আল্লাহ আমার বাড়িতে আপনার দাওয়াত মেহরবানি করে আপনি কবুল করেন নবী এই কথা শুনে উপস্থিত প্রায় দেড় হাজার সাহাবিদেরকে বললেন তোমরা সবাই রেডি হও জাবের বাড়িতে দাওয়াত খেতে যেতে হবে দেড় হাজার মানুষের অন্তত দুটে গরু লাগবে সেখানে ছাগল কয়টা খবর আছে না এই কথা শোনার পরে রসুলের জলিল খদর সাহাবি হজরত যাবের চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে শুধু আর বিশ্ব বিশ্বনবীকে নিয়ে গিয়ে আমি কি অপমানিত হব আমার আল্লাহ করে বলেন রে মন না এমন এক নেতা আমি তোমাদেরকে দিয়েছি এটা শুধু মানুষ না এটা হলো বরকতের পিরামিড গোটাটার শরীর তার বরকত দিয়া রহমত দিয়া বরপুর আছেন উনি যেখানে হাত লাগাবেন সেইটা দ্বিগুণ চতুর্গুণে বেড়ে যাবে জোরে বলেন মার হাবা আল্লাহ নবী বললেন যাবে মন ছোট করছো কেন বলিয়া রসুল আল্লাহ দাওয়াত দিলাম আপনাকে আপনি দিলেন দেড় হাজারকে তা আমার তো খবর আছে আমি আপনাকে অপমান করব না আমি আপনি আমাকে অপমান করবেন বলে টেনশন করো না আল্লাহফা আছে ইয়ারজুখুনাইয়া শাহ উ বেবাই রে হেসাব বিনা হিসেবে যা লাগে তার সে বেশি নিয়ে দেয় চিন্তা করো না রান্নাবান্নার শেষ হল বিশাল ঘটনা ওদিকে যাবো না রান্না বান্না শেষ হলো নারী কারিম সল্লাল্লাহ আলি ওসাল্লাম বললেন যাবে তুমি ওই গোশদের পাত্রটা এটা ঢাকনা দিয়ে ঢেকে ফেল ঢাকনা দিয়ে ঢাকা হলো আর আটাটাকে খামির বানায়া বললেন যে আটা আগি বানাবা না আমি যাওয়ার পরে রুটি বানাবা সুভাষ খামিরটা একটা গামলার ভিতরে ডিশের ভিতরে নিয়ে সেটাও ঢাকনা দিলেন আল্লাহ নবী ওখানে যাবের স্ত্রী পর্দার সাথে রুটি বানাচ্ছেন তৈরি করতেছেন আর নবী ঢাকনার নিচ থেকে আস্তে করে হাত দিয়া খালি ওই মুঠা করে করে রুটিটা সুন্দর করে বলে স্ত্রী হাতে দিচ্ছেন জাবের স্ত্রী একের পর এক শুধু আর জোর আর হজরতে কে বললেন সাহাবিদের কাউকে কাউকে দায়িত্ব দিলেন তোমরা দেড় হাজার সাহাবিদেরকে বসায় দাও একের পর হ্যাঁ এই গোস আমি আমি দেব থেকে উঠায়া আর ওদিকে তোমরা রুটি বানাইবা সবার পাতে পাতে দিবা ইনশাল্লাহ কখনো ঠেকবো না জোরে ভলেন্টিয়ার ভাইয়ের একটু কুকুরকে সরাই দেন যাই হোক এদিকে অ্যাটেনশন প্লিজ আমার নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম এই কায়দায় তিনি রুটি বানাতে থাকলেন আর ওখান থেকে তরকারি দিতে থাকলেন হজরতে জাবের রদিউল্লাহ তালানহ তিনি নিজের জবানে রিপোর্ট করেছেন আমার সমস্ত মেহমানদের যখন মেহমানদারি কমপ্লিট হয়ে গেল আমি তখন ঠাকনা উদান করে দেখি যেই গোস্ত ওটাই পড়ে আছে যেই রুটির খামির এতগুলো ছিল এটা পুরাটা এখন পর্যন্ত আসে আপনারা বলেন এর নাম কি তাও এখনো বলেননি এর নাম কি আরও জোরে হবে আরও জোরে হবে এর নাম হলো বরকর এটা আমাদের সকলের জন্য আল্লাহ পাক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রসুল্লাহ ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হজরত করতেছেন কোথা থেকে কোথায় মদিনাই হজরত করতেছেন হযরত আবু তার সাথে বড় ক্ষুধা লেগেছে কিছু খাওয়া দরকার কষ্ট হচ্ছে আপনাদের অ্যাটেনশন ব্যাক টু দ্য পয়েন্ট এদিকে তাকান যখন রাস্তার ভিতরে যান নজর করে দেখা যায় কুদার্ত মানুষ ওখানে একটা দেখতে পাইলেন ছোট্ট একটা কুড়ে ঘরের মতো সেখানে একজন মহিলা মানুষ বসে আছে এই মহিলার নাম হলো উমবে মা আবার চরক্ষণ নাম কি আর জোরে বলেন মা আবাদের মা আর এনার স্বামীর নাম হলো আবু মা আবাদ উনি গেছেন জমিনে ছাগল চড়াইতে একপর যে আল্লাহ নবী আর হজরত আব্বকুর সিদ্দিক তারা দুইজন তো কিছুটা ক্ষুধার্ত ঠিক না তো উনি বলছেন যে ওই মহিলা দেখা যায় মরুভূমির ভিতরে তো বাড়িঘর তেমন নাই একটা মহিলাকে দেখা যাচ্ছে দেখি মহিলাকে জিজ্ঞেস করি কোনো খাবার দাবার আছে নাকি আল্লাহ নবী তারে ডাক দিয়ে বললেন আম্মাজি আপনার বাড়িতে কোনো খাবার দাবার আছে। বলে না আমি গরিব মানুষ বাবা আমার স্বামী বাড়িতে নেই ছাগল সরাতে গেছে আমি বাড়িতে এসে কোনো খাবার দাবার নেই তো বলছে আমি তো এমনি খাবো না আমরা টাকা দিয়ে নিব সুবাহ আমাদের নবী কিন্তু সৎকার মাল খান না নবী পরিবারের সদস্যরা কেউ সৎকার মাল খান না তবে হাদিয়ে দিলে খান সুবাহ আল্লা কর আল্লাহ নবী বললেন মা কিছুই নাই বলে না তো ওই যে ঘরার ভিতরে দেখা যাচ্ছে একটা সাকি এই সাগিটা এটা কি দুধ দহন করেন এ বলছে বাবা তোমার মাথায় কিছু আছে ওটা দেখো না ঠেলা দিলে পড়ে মরবি আমার স্বামী ছাগলগুলো চরাতে গেছে এ দুর্বলা জীর্ণ শীর্ণ এখন মরা ভাব এই জন্য দেখে গেছে যে এটা মরে ঘরের মধ্যে মর এই জন্য নিয়ে যায়নি ওর কোথা থেকে দুধ বাড়াবে কয় মা যদি আপনি পারমিশন দেন আমি চেষ্টা করে দেখতে পারি ওই মরা ভাব জীর্ণ শীর্ণ সাগর থেকে সাগি থেকে আমি কিছু দুধ করতে পারি কিনা বুড়ি মানুষের রাগ বাগ বেশি হয় না কম হয় কে বাবা তোকে যখন কোলে শুনবো না দা পারিস কতলা

করুণার আধার ছাড়া অন্য কোন জন্য আপনাকে পৃথিবীতে পাঠাই নাই আপনি পৃথিবীতে এসেছেন মানুষকে রহমত এবং বরকত দেওয়ার জন্যে এই কারণে আমার আস্তে করেন ওই ছাগলের খোয়ারের মধ্যে ঢুকে পড়লেন ঘরের মধ্যে ঢুকে পড়লেন আস্তে করে নিচে বসেন যেই না ওলানে হাত দিয়েছেন সঙ্গে সঙ্গে পুরা পুরা শরীরটা সুন্দর চেহারা হয়ে গেছে আর হাত দেওয়ার ওলান থেকে হাত দেওয়া সারা দুধটা ঝরঝর করে ঝর্নার মতো পড়া শুরু হয়ে গেছে হুজুর বললেন তাল মা হুনা তাড়াতাড়ি এখানে আসো দে এনা এন একটা পাত্র নিয়া ওই মহিলা তখন হানপান করে দৌড়ে এসেন একটা পাত্র নিচে ধরেছে কিছুক্ষণের ভিতরে পাত্রটা ভরে গেছে আমার নবীজি বললেন একটা হবে না আরো নিয়ে আস এরপরে আর একটা পাত্র নিয়ে এসে ওখানে ধরা হলো সেটাও ভরে গেল ওমে মা বা রিপোর্ট করেছেন আমার বাড়িতে যত আর পাত্র ছিল সবগুলো যদি আমি নিচে ধরতাম মনে হয় সবগুলি প্লাবিত হয়ে যেত আমি বললাম আর লাগবে না বাবা যথেষ্ট আমার নবীজি সাল্লাহ আলী আসাল্লাম বললেন ওম্মে বাবাদ আমাদেরকে একটা ভাণ্ড দাও তবে আমরা কখনো এমনি খাবো না এমনি নেব না বিনিময়ে কিছু টাকা দিয়ে দিলাম বলে বাবা নাই বকরির দুধ তুমি পয়দা করছো আর তোমার থেকে টাকা নেব না আমাদের জন্য একটাই যথেষ্ট আমার যত ভালো ভালো ছাগল আছে সুস্থ সবল আছে তারাও তো এত দুধ কোনো দিন দেয় নাই তুমি যা দিয়েছো যথেষ্ট টাকা নেব না শুধু দোয়া চাই আমার নবীজি বললেন দোয়া তো পাবাই পাশাপাশি টাকাও পাবা একটু জোরে করামি এমন নবীর অনুসরণ কর যেই নবী জীবনে কোনো কামাই রোজগার করার জন্য পৃথিবীতে আসেন নাই শান্তি করার জন্য আসেন নাই শুধুমাত্র পেটটা ভরানোর জন্য আসেন নাই পৃথিবীর অভুক্ত মানুষগুলোকে খাওয়ানোর জন্য অশান্তির দাবানল যাদের কাছে যাও দাও করে জলে তাদেরকে শান্তির ভিতরে নিয়ে আসার জন্য নিরাপত্তা দেওয়ার জন্য যেই নবী এসেছেন তার অনুসরণ করো জমিনে শান্তি পাবা একবার আজকে যুবকদেরকে বলবো তোমরা আজকে ভিন দেশিদের গান গাও যেরকম ঠিক নেবে ঠিক যেরকম ঠিক নেবে ঠিক আজকে আমাদের দেশে একজন কবি সুন্দর করে বলেছে ওরে ও নৌজুয়ান তোমরা তো মুসলমান ওরে ও তোমরা তো মুসলমান কেন গাও তোমরা ভিনদেশিদের গান ও মুসলমান তোমরা তো ও মুসলমান তোমাকে গাইতে হবে আল কোরআনের গান একটু জোরে কনা তোমাকে গাইতে হবে অরে তোমরা তো মুসলমান তোমরা তো মুসলমান কেন গাও তোমরা ভিনদেশিদের গান ও মুসলমান তোমাকে গাইতে হবে জড়ে হবে তোমাকে গাইতে হবে তোমাকে গাইতে হবে ভালোবাসা দিবসি রমনা পারকে পহিলা বৈশাখে রমনা পারকে পহিলা বৈশাকে রমনা পারকে ভালোবাসা দিবসি খকনো পারকে ভালোবাসা দিবসি

টাকা লাগবি না আরো জোরে তাহলে কি বরকত বুঝলাম অল্প জিনিস সেটা বেশি সব হাতে হয় না যে হাত বিড়ি খেতে খেতে পুরী আসে আস কথা কো হ্যাঁ সাদা ঠোঁটটা ওই কালো বানে ফেলে দিচ্ছে পারে লাল ঠোঁট কথা করো না কে সিহারা ফক ঠোঁট কালো তাতে বোঝা যায় কেটুকর আর কেটুকর হবে না কেন যে যে সাইনবোর্ড লাগাছে টানে সেই জানে। বাবা একজনের জিগাইলাম বাবা বিড়ি আর খাসনের জীবন শেষ হয়ে দেবে কয় হজুর বিড়ির তিনটে উপকার আছে আপনি জানেন জীবনে শুনি নিবারে কি কি উপকার যে বিড়ি খাবে যে মনে ওই বুড়া হলে মরবি না তাহলে কখন মরবি বয়সে কি উপকার দুই নম্বর যে বিড়ি খাবে পকেট চিরবি না তার মানে টাকা থাকলে খালি বিড়ি কেন টাকা নাই পকেটে হাত ধর কারবার নাই পুরো জামা চিরে গেছে খালি পকেটটা ভালো আছে তিন নম্বর যে বিড়ি খাবে ওর বাড়িতে রাতের বেলায় চোট ডাকাত ঢুকবে না কারণ রাতের বেলায় হুপিং কাশিঘর থেকে একটা সাঁতের নিয়ে আজ ছিল ওই ওই করছে সালা বাড়িতে আজ জাগারে আজ হল না সব কিন্তু ওই যে হুপিং কাশি মারছে বলতে এই তিনটে উপকারের জন্য আগামীকাল থেকে বিড়ি খাওয়া কেকে শুরু করবেন হাত তোলে এই জম খাওয়া কেউ খাবেন না আশ্চর্য হয়ে যায় পেটের মধ্যে আবার নাক করে। আর সেগুলো ফিরান ফিরান যাচ্ছে না না ঠিক আমার মসজিদে মোনাজাত করে কান্দে কাটে টুপি মাথা তা সেই ওই পার্শ্বের দোকানের থেকে বাম হাতে সেটাচ্ছে আমি হুজুর এখন দেখে না দেখার ভান করি কথা কন না কেন কি আশ্চর্য ঘটনা টুপির সাথে অসম্মানী আচরণ এই টুপি তো কালমার্স লেলিন মৌসেতুং হেগেল ওরা দেয় নাই এই টুপি দিয়েছেন আমার বিশ্ব নবী হজরত মাহমুদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এটা মাথায় দিয়ে সব কাজ করা যাবে ব্যাঘাত কথাকার সাবধান হতে হবে ঠিক তবে ঠিক কর আল্লাহর নবী বলেন মান আহাব্বাস সুন্নতি ফাকাদ আহাব্বানি জামার সুন্নাত কে ভালোবাসবে সে আমি নবীকেই যেন ভালোবাসলো ওমন আহাব্বানী আর যে আমাকে ভালোবাসলো কানা মাইয়া ফিল জান্না জান্নাতের মধ্যে আমি নবীর সাথেই সে থাকবে বৃখা কয় নম্বর সুন্নাত খবরদার নয় কথা বলেন ঠিক না ঠিক এই জংখা আমরা কেউ খাবো না এতো বন খারাপ করতেছেন বোধ হয় ওスルমান আল্লাহ রাব্বুল العالمين বলেন কুলু ওয়ালা তুসরিফু ইন্না হুন না ইউ ভাই বল মুসরিফির খাবার খবরদার খাবার পান করবা হালাল রুজি করলেম কুলু মিল আর দে হালালং তৈয়িবা জমিনের মধ্যে যত হালাল আর তৈয়েব খাবার আছে সবগুলো খাবার খাবা খবরদার অপবিত্র খাবার খাবা না কার কথা হালাল হতে হবে আবার তৈ্য মুসলমান আপনারা বলেন গরুর গোশ তো খাসির গোস্ত মুরগির গোস্ত খাওয়া যায় হালাল না হারাম তাই বলে কি রান্না ছাড়াই কাঁচা যদি কেউ বলে আল্লাহ তো গরুর গোশত খাইতে বলছেন আমি রান্না না করেই খাবো আল্লাহর একটা শর্ত আপনি পালন করলেন না আল্লাহ বলছিলেন হালালান খাবার শুধু হলেই হবে না রুচিশীল হতে হবে তার মানে গোস্তু নিয়ে কথা কয় না বাবা শুধু তাই নয় কলা খাওয়া যায় না যায় যদি কয় কলা খাবো সংসার শুদ্ধ চেতাবো চলবে কারণ অবশ্যই সোসা ফেলে দিয়ে খেতে হবে এর নাম হলো তৈর আপনারা বলেন খাওয়ার ব্যাপারে অনেকে কয় হুজুর আপনাদের চাইতে বড় হুজুর সৌদি আরবে আছে বারো সালে প্রথমে হজে গেছি যাই দেখি ওই জাতীয় যারা আছে ওরা সব এক গ্রুপে চলে গেছে যেখানে যাই মদিনায় যাই মক্কায় আসি মিনা আরাফাত ফাঁদ সব জায়গায় ওরা আলাদা আলাদা ব্যাপারটা কিরে দেখি যে ওইখানে ফুতফুত করে ধরা খা তা আমি বললাম আমার এক মুসল্লিকে বললাম যে এই কামটা এই পবিত্র জায়গাতে সব করা লাগলো কুধুরা আপনার মশলা এটি চলবি না ব্যাপার কি কে এটি যে পায়ের পাতা খেলে ওরা পাইপ যেটা নিচ্ছে সেটা দেখেন না খেয়ে মশলা চিনতে পারে হ্যাঁ বড় বড় পাইপ যে টানে তো করছে আমরা তো অত বড় লাগাইনি আমি সেই দিন বুঝতেছি ও হাস দিয়ে কোনো কাম হয় না ঠিক ঠিকঠাক ঠিক ভাইয়েরা মন খারাপ করবেন না স্বাস্থ্য বিজ্ঞান কি বলছে শোনেন আপনার একটা কলিজার টুকরো সন্তান কেবলই জন্ম নিয়েছে এই যে মাহফিল থেকে বাসায় চলে গেছেন ধরেন বা অন্য জায়গা থেকে বাজার থেকে আসছেন ছেলেটা দোল খাচ্ছে এরকম দোল খায় না আপনার মন বলল যে আমি একটু আস্তে করে চুমু খাই একটু চুমু খাই এত সুন্দর সন্তান আল্লাহ দিছে এভাবে উঠায় নিয়েছেন ফেরাউন এরকম উঠেছিল না কথা কয় না ওই যে কৃপ্তিকে যখন স্বর হাঁকাইছে কৃপ্তি স্বর খাওয়াও সারা মরাও সারা আর সামনে ছিল না দৌড় মারছে খালি যা কয়েক পাক বলেন এক নম্বর শর্ত হলো খাঁটি ইমানদার হতে হবে জোরে কর আল্লাহ আকবর কি ইমানদার খাঁটি ইমানদার এই খাঁটি ইমানদার হওয়ার জন্য আমার পূর্ববর্তী বক্তা পাঁচটা কোয়ালিটির কথা বলেছেন কয়টা একটু জোরে বলেন কয়টা কোরআন করিমের ঠিক তেইশ নম্বর সুর আঠারো নম্বর পাড়া সুরাতুল মোহমিনের শুরু থেকে নিয়া আপনার দশ নম্বর আয়াত পর্যন্ত সাতটা কোয়ালিটি বর্ণিত হয়েছে কে বলেছেন এক নম্বর খাটিমান্দার হতে হলে নামাজের দরকার আছে না নাই তাতে আমরা যেভাবে পড়তেছি এভাবে পড়লেই হবে নাকি এই যে আজকের রাতে একটু শীত অন্য রাতের তুলনায় বেশি হয়েছে আপনারা বলেন কাল এই মসজিদে ফজরের জামাতের লোকের সংখ্যা কি কম হবে না বেশি হবে বাবা কোনদিন আজ ছিল তুই যাই হোক ধন্যবাদ জানাই বারাবার কে আজকে যেহেতু শুত্তে শুত্তে আমার তো মনাদ দিদি বোধ হয় একটাই বাজে যায় নাকি ছ বারোটা বাজে গেছে সাড়ে বারোটায় শেষ করে দিই আল্লাহ রহম কষ্ট হচ্ছে আপনাদের ওয়াস চলতে চলবে কিছুক্ষণ চলবে আর বেশি না পনেরো মিনিট বলব সুবাহ আল্লাহ কর যেরকম সুবাহ আল্লাহ আজকে যা ওয়াজ হয়েছে গাও দরে পনেরো মন করে ওজন এক একজন যা ওয়াজ পাইছে তার ওজন কত পনেরো মন এখন বইতে পারবেন তো সুতরাং আর পনেরো মিনিট বলবো তাহলে আরও কিছু যোগ হবে ইনশাল্লাহ জোরে বলেন কষ্ট পাচ্ছেন নাকি ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে এলাকারই চলতো আমি তারপরেও পুটি মাছ মারবার যে মরে আনি বল আমরা বগুড়ার বগুড়া হাম্মার লারি পোতা বগুড়া হাম্মার ঘর বগুড়া হাম্মার লারি পোতা বগুড়া হাম্মার ঘর মিলামিশা থাকি সগলি কেউ কারো লই পর বগুড়া হাম্মার লারি পোতা বগুড়া হাম্মার ঘর এই বগুড়ার ধার দেখ আছে করো তো আলোদি লদি না নদী আমরা কি কয় লতি কি কই না করো তো এই বগুড়র ধার দেয়া গেছে করো তো আ দেশের সেরা দই খাওয়ামো বগুড়া আর সো যদি দেশের সেরা বর্ক বইকি, দেশের সেরা দই খাওয়ামো বগুড়া আর যদি তোমরা বগুড়া আর সো যদি বগুড়ায় আসলে দেখবার বাবা মহাস্থানের ঘর বগুড়া আমার লাডি পোতা বগুড়া আমার ঘর মিলাম কেউ কারো পর বগুড়া বগুড়া ঘর একটু জোরে কন মারা হাবা ও মুসলমান এই বগুড়াকে খাটো করে দেখার কোন উপায় রাজা পরশুরামের বিরুদ্ধে মহिश्वার বলখী রহমাতুল্লাহ আলাইহি মাসের Bete উঠে এসে মহাস্তানের জমিনে আস্তে করে একটা জায় নামাজ বিছানোর জন্য জায়গা চাইছিল ওই পরশুরাম বলছিল জায় নামাজ বিছাতে আর কতই জায়গা লাগে ও তো জানে না এটা হলো শিবের শিবের জায়গা কমই লাগে কথা ক কিন্তু ডালপালা চতুর্দিকে বিস্তৃতি লাভ করেন উনি একটু আস্তে করে যায় নামাজ বিছাইলেন আল্লাহর গোলামি করা শুরু করলেন আস্তে আস্তে গোটা মহাস্তান পরশুরাম মুক্ত হল গোটা বগুড়া জেলায় আল্লাহর প্রভুত্ব রাজত্ব কায়ম হয়ে গেল উনি আসছিলেন আল্লাহর জমিনে আল্লাহর প্রভুত্ব কায়েম করতে আর তার মৃত্যুবার্ষিকীতে মহাস্তারের শয়তানের রাজত্ব কায়ম হয় পত্রিকায় দেখেছি গাজার নৌকা পাহাড় বেয়ে যায় নৌকা কি কখনো পাহাড় বয়ে যায় ভাই কিন্তু ওখানে ওই রাত্রিতে যায় পুলিশেরা পিটায় ওর পায় না তাও সারান যায় না গতবার একটা বাদুর বাবা ছিল হ্যাঁ ওই যে আমাদের ছেলেরা ঝুল্লু খেলে না ওই রকম হাত পাওয়া সব এক জায়গা করছে করে বাদুর সাজা জিকের করতেছে পানির তলে আগুন জ্বলে পানির তলে আগুন জ্বলে ঝর বাতাসে নেবে না আমার বাবার মরিদ হলে নামাজ রোজা লাগে না কি বাবা তৈরি করছে ওরা ওদের নামাজ লাগে না আর আল্লাহ বলছেন খাটি মামদার হলে বরকত নাজিল হবে তার এক নম্বর শর্ত হলো নামাজ পড়লেই হবে না খুশু খুজুর সাথে নামাজ পড়তে হবে সে নামাজের বৈশিষ্ট্য কি আপনি যেন নামাজ পড়তে গিয়ে আল্লাহকে দেখতেছেন যদি আপনি আল্লাহকে দেখতে নাও পান আল্লাহ আপনাকে দেখতেছেন হাদিসের ভাষা আপনার আরেকটা উপাধি হবে তখন আপনি হয়ে যাবেন মহসেন ইন্দির মতির গণ্য অল্লাহ ওয়াহিবুল মহসেন আর মহসেন আল্লাহ খুব পছন্দ করে আল্লাহ নবীর সাহাবি রাদিয়াল্লাহু নামাজ পড়তেছেন তার একটা চলে ছোট্ট ছেলে হাকুর পাড়ে হাকুর পাড়া পর্যন্ত এখনো হাঁটা সেখানে গড়া গড়ি দেয় হাকুর পাড়ে এরকম করে যায় এরকম একটা শিশুকে তার পাশে রেখে গেছে তার স্ত্রী মনে করেছেন আমার স্বামী নামাজ পড়তেছে পাশে রেখে আসি সম্ভবত আমার স্বামী নজর রাখবে কখন সন্তান রেখে গেছে উনি টের নাই কারণ উনি কার স্মরণে নামাজ পড়তেছেন ইন দ্য টাইম পার্শ্বের জঙ্গল থেকে পাহাড়ি এলাকা থেকে একটা বাঘ এসে হিংস্র প্রাণী এসে ওই শিশুটাকে কামড়ায় ধরে ওখান থেকে নিরাপদ আশ্রয় নিয়ে যায় খাওয়ার জন্য আশেপাশের লোকেরা বিষয়টা অবলোকন করে ওর পিছনে সুর দিছে লাঠি ঠাঙ্গা পাথর মেরে মেরে বাঘের মুখ থেকে সন্তানটাকে আহত অবস্থায় উদ্ধার করে বাড়িতে পৌঁছায় দিয়েছেন কান্নার রোল পড়ে গেছে সবাই হাই হাই করতেছে আল্লাহর নবীর সাহাবি তখন নামাজ সারে নাই যেহেতু ওনার নামাজের ভিতরে মহান আল্লাহর স্মরণ কাজ করতেছে বাড়ির লোকেরা এসে বলতেছে নামাজটা শেষ হোক নামাজ শেষ হলো জিজ্ঞেস করা হলো তোমার টুকরার সন্তান তোমার পাশে ছিল তুমি কি নজর করো নাই বলে কসম আল্লাহর নামাজ যখন আমি পড়ি আল্লাহ ছাড়া কোনো দিকে আমার ধ্যান থাকে না ও আমার জান্নাত আমার বামে আমি খাড়া পেছনে আমার মালাকুল মত সামনে আল্লাহ তালা রে সামনে আল্লাহ তালা এই লোকটা যখন শেষ দায় যাবে পিছনের লোকেরা বলেন তো তার এ সমস্ত গুপ্তাঙ্গগুলি দেখতে পাবে কি পাবে না এটা খুশু খুজুর নামাজের পোশাক হতে পারে না আল্লাহ রব্বুল আলমিন কোরআনে করিমে সুরা আল মা এদার ভিতরে স্পষ্ট করে বলেছেন আহা খুজু জিনাতকম এন্দা কুল্লে মসজিদেন আই এন্দা কুল্লে সালাতেন নামাজ পড়ার জন্য তোমাকে আলাদা একটা সাজসজ্জা গ্রহণ করতেই হবে বিধানটা কার একটু জোরে বলেন না বিধান আজকাল আমাদের দেশে কিছু কিছু নতুন মাসলা বের হচ্ছে অনেক জায়গায় দেখি এরকম ইন করা লোক পর্যন্ত নামাজের নিমতি করতেছে দেখা যায় না যায় না মুসলমান ভাইরা খেলতামশার বিষয় নয় নামাজ একটা মানুষের জীবনের অবস্থার বৈপ্লবিক পরিবর্তন ঘটায় নামাজের মাধ্যমে একটা এলাকা আল্লাহর কাছে রাজত্ব কায়েম হয়ে যায় সুহান আল্লাহ জড়ক সুতরাং আমরা কি এভাবে নামাজ পড়তে রাজি আছি ইনসা জোরে বলেন আল্লাহ একটুখানি জিকির করেন্লহামদুলিল্লাহ আসিয়া খালে প্রেমের খেলা ফেরান দিলো তারে জালা হাতে পায় পেরকে মারে তুবু সরে নাই একা লালা জরে শরে লা ইলা হা সবহান লা হান লা আলেই হোসাল্লাম দুই নম্বর কোয়ালিটি অল্লা দিন যারা অসার অশালীন অনার্থক বেহুদা কথা কাজ থেকে বিরত থাকে এরকম এমন অনেক কাজ আছে যেই কাজের কোনো মূল্য নাই এখানে আমরা ঘন্টার পর ঘন্টার সময় ব্যয় করি এরকম কিছু সময় আসে না নাই কাজ আছে না নাই এগুলোর সাথে থাকা যাবে তিন নম্বর অল্লাদিন আহুম লে জাকা যারা তাদের সম্পদের জাকাত আদায় করে সম্পদের ময়লা দূর করে মানুষকে দিয়ে দেয় এবং নিজের দেহ মনের পবিত্রতাও হাসিল করে এরা হলো খাঁটিমান দার্যভা হামাল্লা চার নম্বর অল্লাদিন আহম লে ফুরুজিম্হা ফিজন ফুরুজিহিম হাফিজন যারা তাদের লজ্জারস্থানের হেফাজত করে তার মানে ব্যবিসারের ধারে কাছেও যায় না আমাদের দেশে সেনার পরিবেশ মুক্ত আছে না নাই কথা বলে না এই কঠিন রাত্রে বগুড়া শহরে যাবেন স্বামী স্ত্রী দুইজন রাস্তার ভিতরে হাঁটতেছে অথবা দুইজন রিকশায় চলে যাচ্ছে স্বামীর মাথা সহ পুরো বডিটা গরম গরম কাপড় দিয়া একেবারে মোড়ানো এই একজন ঠিক করার সব বোধ ঠিক রে বাবা তা দেখে না আর পাশে যে তার বিবি আছে বলেন তো আর মাতাত কাপড় আছে আবার এদিক থেকে একটা পায়জামা পড়ছে তা আবার হাঁটু পর্যন্ত ওয়ার নাম বলে আবার পেলা ফাটা পায় জামা ফাটা পায়ে জামা কথা কয় না সফফান সফফা আবার অনেক মেয়েদেরকে দেখা যায় প্যান্ট শার্ট পরা আছে না নাই ক এই উল্টা পাল্টা কারবার আমার দেশে জেনার রাস্তাকে খুলে দিয়েছে ঠিক তবে এই ফেসবুক সেভেন পর একটা ছেলে আর মেয়ের ভিতরে প্রেম সৃষ্টি করে দিয়েছে জেনার রাস্তাকে উন্মুক্ত করে দিয়েছে আজকে ল্যাংটা মার্কা মহিলাগুলি সমাজের নেত্রী হয়ে গেছে কথা বলে না বাবা আগেকার জামানায় কোরআনের মঞ্চে আমরা জীবনে কোনোদিন মহিলা মানুষকে দেখি নাই আর এখন কোরআনের মঞ্চে মহিলা মানুষ এসে ভোট চাচ্ছে জোরে বলেন কথা ঠিক কিনা তাহলে কারবারটা কি সিধা না উল্টা কোরআনের ডাইরেক্ট নির্দেশনা শুধুমাত্র থ্রি পিস চলবে না ফাইভ পিস তো পড়তেই হবে শুধুমাত্র একটা বোরখা পড়লে হবে না মেকআপ করতে হবে মুখমণ্ডল ঢেকে রাখতে হবে কারণ এখন বর্তমান হলো ফেতনার যুগ মানুষের সৌন্দর্যের কেন্দ্রবিন্দু হলো তাদের মুখমণ্ডল তোমার মতো সুন্দরী রূপবতী গুণবতী মহিলার সম্পদটাকে হেফাজত করার জন্য আর তুমি আস্তে করে পর্দা লাগাইয়া তুমি বাইরে যাচ্ছো হাই হিল পরে ট্যাপ ট্যাপ টেপ ট্যাপ করে লিপস্টিক মার্কা কথা কন আজকে আমাদের মা বলবো করো জোরে নিবেদন করব পর্দা এটা নারীর ভূষণ যখন কোন নারী পর্দার বাইরে চলে যায় শয়তান তাকে নিয়ে ফাঁদ হিসেবে ব্যবহার করে আন্নসাউ হেবালতু শয়তান শয়তান ব্যাপারটা নারীরা এরা হলো খাম ঠিক না ঠিক এই জন্য জেনা গামীচার থেকে দূরে থাকতে হলে পর্দার বিধান আমাদের দেশে বাউন্ড করতে হবে পর্দার বিধান আমাদের দেশে বাধ্যতামূলক জাতীয় সংসদ থেকে পর্দার আইন পাশ করতে